নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি আপনাদের জন্য, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বারবার বলি, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, বিডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আগে বিডিওর এই লেভেলে ছিল না, এবার পঞ্চায়েত নির্বাচনে বিডিও লেভেলটা এক্সপোজড হয়ে গেল যে করাপশনের একটা পার্ট হয়েছে। যারা জেতেননি তাদের জোর করে সার্টিফিকেট দিয়ে দেও। বারবার আপনারা দেখেছেন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে বিডিওদের ডাক পড়ছে। কেন পড়বে বলুন তো? যদি সৎ পথে কোনো বিডিও কাজ করে তাহলে তো তার কলকাতা হাইকোর্টের উচ্চ আদালত থেকে তো তার ডাক পড়া উচিত নয়, কিন্তু ডাক পড়ছে। সেখানে গিয়ে নানান রকমের সাফাই গাইছেন, কারুর 1200, কোনো বুথে 1200 ভোট, ভোট পড়ছে 1600, কোনো বুথে 800 ভোট, সেখানে কাউন্টিংয়ের পর দেখা যাচ্ছে 1300 বা 1400 ভোট হয়েছে। অর্থাৎ সেখানে ম্যানিপুলেশন, এক্সট্রা ভোট, ব্যালট পেপার বাড়তি বাইরে ছেপে সেটাকে বাক্সে ঢুকিয়ে দেওয়া এবং পরাজিত দেখিয়ে দেওয়া। কজন মানুষ গ্রাম বাংলায় শেষ পর্যন্ত পৌঁছতে পারছেন আদালতে? যে মানুষগুলো পৌঁছচ্ছেন সেই মানুষগুলো বিচার পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, এবং তাতে ফাঁসছেন কিন্তু বেসিক্যালি বিডিওরা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লেভেল বা এডিএমরা, তাঁরা কিন্তু ফেঁসে যাচ্ছেন। তো অবশ্য বিকার নেই এই সরকারের, এই সরকার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটাকে প্যারালাইজ করে দিয়েছে। আজকে আপনাদের ভাবনার জন্য একটা বিষয় নিয়ে আসবো। একটা ভিডিও আর্কেন আপডেট বলে একটি পোর্টাল আপলোড করেছে, যে ভিডিওটাতে আমরা দেখছি সম্ভবত তারিখটা 17 জুন, যখন নির্বাচনী পর্বের নমিনেশন জমা দেওয়ার পর স্ক্রুটিনি ডেট। সেই 17 জুন যে বিডিওর অফিস যেখানে স্ক্রুটিনি হচ্ছে বা এসডিওর অফিস যেখানে স্ক্রুটিনি হচ্ছে, সেই স্ক্রুটিনির অফিসের মধ্যে সমস্ত তৃণমূল বাহিনী ভেতরে ঢুকে গেছে। বাইরে থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, এবং যখন প্রতিবাদ করছেন বারবার বলছেন যে ভেতরে তৃণমূলের লোকেরা কেন, তাঁদের বার করে দিন, আপনারা তৃণমূলের লোকেদের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন কী করতে। পুলিশ অফিসারের সঙ্গে তর্ক করছেন, যখন পুলিশ অফিসারকে বলছেন আপনারা তাদের বার করুন, পুলিশ অফিসার বলছেন আপনারা যদি কিছু বলা থাকে কমপ্লেন করুন, আমরা কিছু করব না। এবং আমি এই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, আমি ধন্যবাদ জানাবো এই পোর্টালকে, আর্কেন আপডেট, তারা অন্তত অ্যাটলিস্ট এই ভিডিওটা আপলোড করেছেন, আমাদের নজরে এসছে বলে আপনাদের কাছে আমি দেখাচ্ছি। দেখালে বুঝতে পারবেন যে কীভাবে একজন পুলিশের সিনিয়র অফিসার, দেখে মনে হচ্ছিল সিনিয়র অফিসার, তিনি নিশীথ প্রামাণিক, তাকে বলছেন আপনার যদি কিছু করা থাকে যান, আপনি যান, আপনার যদি কিছু করা থাকেন আপনি যান, গিয়ে সরাসরি আমার সম্বন্ধে কমপ্লেন করুন বা বিষয় সম্বন্ধে কমপ্লেন করুন। একজন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী যদি এই চ্যালেঞ্জের মধ্যে পুলিশের কাছে পড়ে, আমার প্রশ্ন এখানেই দাঁড়িয়ে, তাহলে সাধারণ গরিব মানুষ, সাধারণ যারা রাজনৈতিক কর্মী, যারা অপোজিশন পার্টির হয়ে কাজ করেন, তাঁদের ওপর পুলিশের নির্মমতাটা কোন স্টেজে ভাবতে পারেন? আপনি ভিডিওটা একটু ভালো করে সূক্ষ্ম করে দেখবেন, আমি ভিডিওটা পুরোটা প্লেস করেছি আর্কেন আপডেট যেটা ভিডিওটা দিয়েছে। আমি চমকে উঠছিলাম, আমি নিজে ভিডিওটা অন্তত 3-4 বার দেখলাম, যে একজন স্বরাষ্ট্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, যারা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মূল দায়িত্বে আছেন অমিত শাহর অধীন, সেই মানুষটি নিশীথ প্রামাণিককে একজন পুলিশ অফিসার কোন ভাষায় কথা বলছেন, ল্যাঙ্গুয়েজ যান, যদি কিছু করে থাকেন যান 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 করে দিন। সাধারণ মানুষকে এইসব পুলিশ অফিসাররা কীভাবে ট্রিটমেন্ট করে বুঝতে পারছেন? এই ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে নিশ্চিতভাবে এই পুলিশ অফিসারের প্রমোশন হবে। আমার প্রশ্নটা এখানেই, যে এই পুলিশ অফিসাররা এই কাণ্ড করার পর, এরা যদি আইপিএস অফিসার হন তাহলে কেন্দ্রীয় সরকার থেকে কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমি জানি না শেষ পর্যন্ত নিশ্চিতবাবু এই নির্দিষ্ট পুলিশ অফিসার সম্বন্ধে কেন্দ্রীয় স্তরে কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা, অভিযোগটা করা উচিত, কারণ এরা আইপিএস অফিসার, আর এই আইপিএস অফিসার যদি হয়ে থাকে WBPS, না হয় আইপিএস যদি হন, এমনকি WBPS হলেও তাকে তো লোকসভায় ডেকে পাঠানো উচিত ইমিডিয়েটলি, এবং ডেকে পাঠিয়ে তাকে কমিটির সামনে ফেলা উচিত, তার শাস্তির ব্যবস্থা করা উচিত। হবে কি জানি না শেষ পর্যন্ত কী হবে, আমরা স্টোরিটা ফলো আপ রাখবো। আমরা আপনাদের কাছে এই স্টোরিটা নিয়ে এলাম এই কারণে যে পুলিশের ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তোলাবাজদের লুটেরার কোম্পানিটা কোন স্তরে নামিয়ে দিয়েছে এই একটা ভিডিও দেখলে তার প্রমাণ পাবেন। ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন, যখন নিশীথবাবুকে দেখা যাচ্ছে আর পুলিশ অফিসার পেছনে, পুলিশ অফিসারের কথাবার্তা, বাচন ভঙ্গি, স্টাইল অফ অ্যাকশন এবং কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কেন্দ্রীয় সরকারের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি, এতেই পরিষ্কার করে বোঝা যায় যে এ রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিডিও, এসডিও, জেলা শাসক, এসপি এবং থানার ওসিদের কী পরিমাণ উদ্ধত এবং নির্লজ্জ করে দিয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ওকালতি করার জন্য। দেখুন সে ভিডিও। আপনাকে
কমপ্লেন করুন না বলেন তো আমি কমপ্লেন করব না আসলে ইলেকশন কমিশন আছে আমি অনুরোধ করব না সিম্পল ভাই